স্কিন কেয়ারে আমাদের সবসময় উচিত মর্নিং টাইম স্কিন কেয়ারে বেশি ফোকাস থাকা যেটা আমরা একদমই করি না আমরা জানি স্কিন কেয়ারে কিন্তু ডে ক্রিম নাইট ক্রিম বোথ আর ইকুয়ালি ইম্পর্টেন্ট বাট দেখা যায় নয়তো আলসিমের কারণে আর না হলে অবহেলার কারণে আমরা মর্নিং স্কিন কেয়ারটা একদম স্কিপ করে ফেলি এবং অনেকেই কিন্তু নাইট টাইম স্কিন কেয়ারটাতে বেশি ফোকাস থাকে বাট নো সকালের নাস্তা যেমন আমাদের বডি কে এনার্জি প্রোভাইড করে মর্নিং টাইম স্কিন কেয়ার কিন্তু আপনার সেরকম হোল নিউট্রিশন করবে এবং কে সফল হেলদি রাখতে সাহায্য করবে আজকে আমি দেখাবো আপনাদের নেক্সাস ফার্মার এক্স এর এই স্নো হোয়াইট ক্রিম টি যেটি আমাদের স্কিন কেয়ার অ্যান্ড ফার্মার মোস্ট ওয়ান্টেড এন্ড ভেরি ডিমান্ডিং সেলিং একটি প্রোডাক্ট সো এই স্নো হোয়াইট ক্রিমে রয়েছে গ্লুটাথিয়ন থায়োপটিক অ্যাসিড অ্যান্ড ভিটামিন সি এই ইনগ্রিডিয়েন্টগুলোর কাজ হচ্ছে স্কিনকে ব্রাইটেনিং অ্যান্ড গ্লোয়িং করা স্কিনের পিগমেন্টেশন আন ইভেন স্কিন টোন বা যাদের দেখা গিয়েছে যে সান ট্যান সানবার্ন স্কিনে কালো ছোপ ছোপ ভাব চলে এসেছে স্কিনটি ডাল হয়ে গিয়েছে তাদের জন্য কিন্তু এই ক্রিমটি বেস্ট একটা সলিউশন এই ক্রিমটি আপনাদের সংরক্ষণ করতে হবে ফ্রিজে এটা একটা হোয়াইটেনিং বুস্টার একটি ক্রিম যেটা নন স্টিকি নন গ্রিজি এন্ড অল স্কিন টাইপ মেল ফিমেল সবার জন্য এটি একটি ব্রাইটেনিং ক্রিম হওয়ার সত্ত্বেও স্কিনটাকে হাইড্রেটেড রাখে এবং স্কিনে যদি আপনারা ভালোভাবে মাসাজ করেন এবজর্ব হয়ে যায় অবশ্যই খেয়াল রাখতে হবে ক্লিন এন্ড ড্রাই ফেসে এটা अप्लाई করতে হবে এছাড়াও এটি একটি এন্টি রিঙ্কেল ক্রিম যেটা কিনা আপনাদের স্কিনকে একটা ব্রাইটেনিং এফেক্ট দিতে সাহায্য করবে মর্নিং টাইম স্কিন কেয়ার রুটিনে এই ক্রিমটা দেওয়ার পর আপনি আপনার রেগুলার সানস্ক্রিন ফাউন্ডেশন ফেস পাউডার মেকআপ সব কিছুই ক্যারি করতে পারবেন তাই আজকে থেকে এই ক্রিমটি ব্যবহার করা শুরু করে দিন এই ক্রিমটি ব্যবহার করলে আপনি আপনার স্কিনে একটা নতুন রূপ পেয়ে যাবেন এবং স্কিনের অনেকাংশে কমে স্কিন হয়ে যাবে আরো বেশি বিউটিফুল আর স্কিনের ড্যামেজ রিপেয়ার করতেও কিন্তু হেল্প করবে এই ক্রিমটি ক্রিমটি অর্ডার করতে হলে ইনবক্স করুন ফেসবুক পেজে অথবা সরাসরি পারচেস করতে চলে আসুন বনানী কলা বাগান অথবা আমাদের নিউ মার্কেট সিটি কমপ্লেক্স ব্রাঞ্চে